হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সবাই, আমিও অনেক ভালো আছি। এখন বের হয়েছি দুপুর করছি, এখন সকাল 10:30 বাজে। বাচ্চাদের আজকে কোচিং আছে, কোচিং সকালে কোচিং হচ্ছে, এখন গ্রুপে প্র্যাকটিক্যাল ক্লাস, তার জন্য নিয়ে যেতে হবে। এই যে লিফটে উঠেছি, লিফটে ওঠার পরে একটু আমি বললাম আজকে একটু ভিডিও করি লিফটে, দেখি কেমন হয়। তারপরে বের হলাম, বের হয়ে এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলে আমরা কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হব। আমার ছেলেরা মাশাল্লাহ বড় হয়ে গেছিলো, কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হয় না। আমি আমার নিজের প্রয়োজনে আসলে যাই, নিজের প্রয়োজন বলতে যেহেতু সবসময় বাসায় থাকি, বাসায় থাকলে এক ধরনের কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে। সো সেই একঘেয়েমি থেকে বের হওয়ার উপায় হচ্ছে ব্যস্ত থাকা, ব্যস্ত থেকে একটু নতুনত্ব উপায় খুঁজে বের করা, বিভিন্ন ছোটো ছোটো অ্যাক্টিভিটিস করে, এতে মনও শান্তি থাকে। আপনার নেগেটিভ থটসগুলো আসতে কষ্ট হয় বলতে মানে কম আসে। তো সবাই চেষ্টা করবেন ছোটো ছোটো অ্যাক্টিভিটিস করে নিজেকে ব্যস্ত রাখার। এই এই উপায়টা আমাকে ডক্টর আমার কাউন্সিলিং যে করছি সে বলে দিয়েছে, সবসময় নেগেটিভ যাতে থট যাতে না আসে এই জন্য ব্যস্ত থাকার জন্য। এখন যাচ্ছি কোচিংয়ের উদ্দেশ্যে, রওনা দিয়েছি। আজকে এই টাইমটাতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, জ্যাম নেই। মাঝে মধ্যে এত অসহ্য জ্যাম পড়ে, জ্যাম পড়ার কারণে আর বের হতে ইচ্ছা করে না। আমি ডিমোটিভেট হয়ে যাই অনেক সময়, কিন্তু তারপর আবার ওখান থেকে নিজেকে উঠিয়ে নিয়ে আসি। এই যে এখন কোচিংয়ে বসে আছি, এটা এখন অলমোস্ট 1:45 বাজে, কোচিং প্রায় শেষ। আগে দিয়ে যেহেতু মানুষজন ছিল, অনেক গার্ডিয়ান ছিল, তাদের সাথে কথা বলছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। এখন সবাই চলে গেছে, আমার ছেলেরা এখনও বের হয়নি। আমি কোচিংয়ে ফাঁকে আবার একটা জুতা কিনলাম, আমার জন্য এক জোড়া স্যান্ডেল কিনলাম, আর টমেটো ছিল ফ্যানে, দেখি যে 30 টাকা করে টমেটো দিয়েছে। আর এখানে সিঙ্গারা, গার্ডিয়ান সিঙ্গারা কিনে এনেছিলো, তো আমাদেরকে খেতে দিয়েছিলো। এখানে আমার 2 ছেলের জন্য 2টো সিঙ্গারা। আমি ওয়েট করছি, বের হয়ে যাবে একটু পরে। আজকে শুধু এই সকালবেলায় এগিয়ে যে কোচিংয়ে বাচ্চারা বের হওয়া শুরু করেছে, অলরেডি কিছু বাচ্চা চলেও গিয়েছে। এখানে অনেকগুলো কোচিং হয় বিভিন্ন সাবজেক্টে, আমি বসে আছি এখন কোচিং শেষ করে। যেহেতু এই টাইমটাতে গাড়ি ছিল না, গাড়ি হাজব্যান্ডকে নিয়ে অফিসে গিয়েছিল, তাই এই টাইমে আমি এখন সিএনজি নিয়ে বাসার দিকে যাচ্ছি। এটা চিটাগং শপিং কমপ্লেক্স, কমপ্লেক্সের সামনে থেকে সিএনজি নিয়েছিলাম। চিটাগং শপিং কমপ্লেক্সে এখন বেশ কিছু ভালো ভালো দোকান এসেছে। এখানে অপর দিকে আবার ভ্যানে খুব সুন্দর সুন্দর চাদর, বাচ্চাদের কাপড় একদিন দেখাবো আমি ভিডিও করে। এখন একটু হালকা জ্যামে বসেছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসায় ফিরে অনেক কাজকর্ম খুব একটা নেই আজকে, যেহেতু রান্না করা আছে, রান্নার ঝামেলা না থাকলে কাজকর্ম খুব একটা থাকে না। বাসায় গিয়ে শুধু শাওয়ার করবো, না আজ কালাম পড়বো, তারপর খেয়ে আবার 3:30 দিকে আবার কোচিংয়ে রওনা দিব। আজকে আমার অবশ্যই 3:30 দিকে আসতে হবে না। এই যে বাসায় চলে এসে আবার লিফটে উঠেছি, হাতে চুড়িটা নতুন করেছি, বাসায় এসলাম। বাসায় এসে বারান্দার দিকে একটু গেলাম, বারান্দায় গাছে পানি দিয়েছিলাম সকালে। বারান্দায় আসলে যেতে এখন আর ইচ্ছা করে না তেমন একটা, কারণ বারান্দা গাছগুলো যেহেতু তেমন তরতা জানেই, তাই ভালো লাগে না। এখন যাবো ফ্রিজে থেকে খাবার বের করবো, খাবার বের করে কী কী আছে দুপুরের জন্য সেটা দেখবো। এখানে ভাত রান্না করে গিয়েছিলাম, পাশে ওটাতে দুধ আছে। বাচ্চাদেরকে প্রতিদিন দুধ খাওয়ানো দরকার, আসলে বাচ্চা যেহেতু এখন প্রেশার পড়ছে। যে আমি ফ্রিজ খুলে তরকারি বের করছি, এখানে একটা ভেজিটেবল আছে, না সরি একটা চিকেন, চিকেনটা নিলাম। আর এখানে ভেজিটেবল আছে, এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হবে। এখন 4:30 মতো বাজে, লাঞ্চ টাঞ্চ করে আমি একটু শুয়েছিলাম, এখন আবার রেডি হয়ে বসে আছি। ছেলে বড় ছোটোটাকে পাঠিয়ে দিয়েছিলাম 3টার সময়, এখন বড়জনকে নিয়ে বের হব।
আমার আসলে বাসায় একলা বসে থাকতে ভালো লাগে না, বাসায় আসলে বসে থাকলে নানা ধরনের নেগেটিভ থটস আসে, আর নেগেটিভ থটস আসে আর উল্টাপাল্টা চিন্তা করে আমি অসুস্থ হয়ে পড়ি ছেলে বড়জনকে নিয়ে। তারপরে একেবারে বাসায় ছোটো বড় দুজনকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় 8টা 9টা বাজবে। ছেলেকে বলছিলাম তাড়াতাড়ি একটু রেডি হ, আমি একটু ড্রয়িং রুমে জানালাটা একটু বন্ধ করে দিই, প্লাস পর্দাগুলো একটু ঠিক করে দিই। জানালা বন্ধ মানে নেটটা একটু লাগিয়ে দিয়েছিলাম। ছেলে বসে বসে টিভি দেখছিল, এই ছেলে রেডি হয়ে গিয়েছে টিভি দেখছিল, টিভিটা বন্ধ করে আমি আর আমার ছেলে বের হবো এখন, তারপর কোচিংয়ের দিকে, আবার কোচিংয়ের দিকে যাব। প্রতিটা মানুষের আসলে ব্যস্ত থাকা দরকার কিছু না কিছু, আমিও ব্যস্ত আছি, ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে তারপরে যখন ডিপ্রেশনে বেশি ভুগি তখন করার কিছু থাকে না, আসলে মানুষের হাতে নেই আসলে কোনো কিছু, কিছু কিছু জিনিস মানুষের হাতে থাকে না, কিছু কিছু জিনিস মানুষ চাইলে চেঞ্জ করতে পারে। আমি চাই আমার এই ডিপ্রেশনটা চেঞ্জ করতে, এই যে আবার রওনা দিয়েছি কোচিং অন্দেশ আছি, সারাদিন চলু কারে দেখালাম তাই না, আপনারা হয়তো পারবেন এটা কী হলো, বাট আমি নিজে মানে ব্যস্ত থাকার জন্য এই ভিডিও ক্লিপসগুলো করে দিচ্ছে। কুকিং ভিডিওতে যাই মাঝে মধ্যে, এই ধরনের ব্লগিং ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে অন্তত আমার সময় কাটে। এই যে ছেলে বড়টাকে নামিয়ে দিলাম, এখন যাবো ছোটোটাকে পিক আপ করা অন্য জায়গায়, অন্য আর একটা কোচিং। ওদের দুজনে যেহেতু পরীক্ষার্থী, একজন এলেভেল আর একজন ইলেভেল দিবে, সো আমার একটু দৌড়াদৌড়ি করতেই হয় এখন। আজকে এই সময়টা রাস্তাঘাট ফাঁকা আছে, তেমন একটা জ্যাম নেই, তো জ্যাম ছাড়া আসলে আজকালকার শহর ভাবাই যায় না। আর ঢাকাই হলো তো কথাই নেই, ঢাকাতে মানুষের জঘন্যতম অবস্থা আমার মনে হয় দিন যাপন করছে, মানে এতটা জ্যাম সারাদিন চলে যায়, আমি চিটাও আগেতে তারপরও জ্যাম আছে, কিন্তু সহনীয় পর্যায়ে আছে। নিজের ছেলেকে নিয়ে আরেকটা বুঝিয়ে চলে এসেছি, এখানে খুব সুন্দর থানকুনি পাতা হয়েছে, সেটার একটু ক্লিপস নিলাম, আর কিছু পাতা হয়েছে মানে পাতা ভা, এগুলো কী আছে আমি জানি না, বাট এই জিনিসগুলো খুব সুন্দর, এখানে বসে থাকবো। অনেকক্ষণ বসেছিলাম, এখন প্রায় রাত সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলের জন্য ওয়েট করছি। এখান থেকে নিয়ে অন্য একটা জায়গায় যাবো, যেহেতু একসাথে ব্যাক টু ব্যাক 3-4 কোচিং করে, সো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, এমন না যে একই বিধি নিয়ে একই বিধি নিয়ে হলে ভালো হতো, কিন্তু সম্ভব না। কোচিং শেষ করে রাতে বাসায় চলে এসেছি, খুব ইচ্ছা করছিল টমেটো নিয়েছিলাম, টমেটো করতে করতে এখানে রসুন মরিচ আর টমেটো পোড়ায় তাওয়াতে পড়তে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর ধনে পাতা কেটে নিয়েছি, এটাকে এখন মাখাবো। আর এখানে আছে সবজি, উপরে যে সবজি ছিল সবজি আর ভাত, ভাত আর মাছ অগ্নি গরম করেছি, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চে ডিনারের মেনু। টমেটো ভর্তা করবো, টমেটো ভর্তাটা খুব দারুণ হয়েছিল খেতে, আমি এগুলো পোড়ার হইলে এগুলো সব মরিচ আর সরি লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। সব পোড়া হয়ে গিয়েছে, এখন আমি মেখে নিব ওগুলো, মেখে তারপর আমাদের আর আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। বাসায় এসেছি প্রায় 8টার মতো বাজছিল তখন, এগুলো এখন সব মাখবো। বড়ো ছেলে অবশ্য এখন আসেনি, বড়ো ছেলে আসতে আসতে 9টা বাজবে, তারপরে একসাথে ডিনার করবো। আমি মেখে নিচ্ছি, আমি এতক্ষণ বসে আপনাদের সাথে কথা বলছিলাম আর একটু রেস্টও নিচ্ছিলাম। এই তো এই তো আজকে আমার সারাদিনের একটি ব্যস্ততম দিন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, সাপোর্টটা খুবই জরুরি আসলে। যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, মনের যত্ন দিন, আল্লাহ হাফেজ।